আসসালামু আলাইকুম এসবি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে আমি নিয়ে এসেছি বোয়াল মাছ দিয়ে শিম দিয়ে আলু দেওয়ার রেসিপি। তো এখানে প্রথমে আমি বোয়াল মাছটা মেখে নিই। তো প্রথমে এখানে আমি হলুদ দিতেছি, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিতেছি 7 মতন লবণ। মাছটাকে আমি ভেজে নিব তো এই জন্য। আর এখন দিতেছি একটু তেল, যে আমি আগে বলেছি যে ভাজার সময় অবশ্যই একটু তেল দিয়ে দিলে তাহলে মাছটা আর ই হবে না, চামড়াটা উঠে আসবে না। তো এখন ভালো করে মেখে নিই। তো এই যে এভাবে ভালো করে মেখে নিচ্ছি, তো 5 মিনিট রাখবো এখন রেখে। তো এখন ভালো করে এখন ভেজে নিই আমি মাছগুলো। তো এই যে এখন আমি মাছগুলো ভেজে নিতেছি, এক একটা করে সব মাছগুলো দিতেছি আমি। তো মাছটা ভালো করে ভেজে নিই। তো এইখানে আমার চুলার তেল গরম হয়ে গেছে, তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজগুলো দিয়ে দিই, তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর মাছগুলো আমার ভাজা শেষ, আর সাথে একটু তেজপাতা দিয়ে দিলাম। শীত চলে আসছে, এখন যদি শিম দিয়ে আলু দিয়া এইসব মাছ যদি পাক করে খাওয়া হয় তাহলে, রান্না করে খাওয়া তাহলে খুবই মজা লাগে। আর এখন তো সবজি একটু বেশি খাওয়া দরকার শীতের সময়, এমন শীতের সময় সিমের সিজন। আর বড় ভাবে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তা পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক। তা এখন আমি দিতেছি হলো হলুদ, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিতেছি 1 চামচের মতন। আপনারা যে যেমন ঝাল খান ঠিক সেটুক দিলেই হবে। আর দিতেছি 7 মতন লবণ, দিলাম 7 মতন লবণ। এখন দিতেছি আমি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। সব ভালো করে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাছগুলো আর শিম আলু দিয়ে দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমি শিম আলু দিয়ে দিচ্ছি। ভালো করে এখন শিম আলু আর মশলাটা ভালো করে কষাই নিব এখন আমি, যেন মশলাটা ভালো করে গায়ে গায়ে লেগে থাকে। কষন হলে তারপর আমি পানি দিয়ে দিব। তো এই যে আমার শিম আলু মশলা কষানো হয়ে গেছে, তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব, আর টমেটো দিয়ে দিব, কাঁচামরিচ। তো যেটুকু আছে পানি সেটুকুই দিব, কারণ ঝোলটা একটু মাখা মাখা রাখবো, এ তরকারি এটা ঝোলটা মাখা মাখা হলেই ভাল লাগে। আর যারা বাইরে থাকেন তারা অনেকে এই রান্নাটা করতে পারেন না, তারা এই একদম সিম্পলভাবে খুব সহজভাবে এই রান্নাটা করা যায়। তো দেখে নেবেন ভিডিওটা। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিব। আর দিতেছি 3-4টা কাঁচামরিচ, আপনারা যে যেমন ঝাল খান। তো এটা হতে থাক। তো এই যে তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি ধনে পাতাগুলো দিতেছি। তো ধনে পাতা দেওয়ার পর আর 1 মিনিট রাখবো, তারপর আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এটা হতে থাক। এই যে তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে, মাছ তরকারিটা। এখন আমি সবার লাস্টে দিতেছি জিরা ফাঁকি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু জিরা ফাঁকিটা দিলে অনেক মজা লাগে। তো হয়ে গেছে, তো এখন আমি পরিবেশন করে দেখাই। তো এই যে হয়ে গেল আমার বোয়াল দিয়ে, বোয়াল মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে রেসিপি। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু ও ফ্রেন্ডের সাথে, সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।